imagine becoming an independent developing dotty or dinny bartini with young. এখনো জিভের আর ভাঙেনি, বয়স মাত্র আড়াই, মন্ত্র উচ্চারণে রীতিমতো ওস্তাদ। শুধু তাই নয়, পড়ার বই দেখে বিস্তর বলে যেতে পারে রেকট্যাঙ্গুলার থেকে রম্বস, সার্কেল থেকে ডাইস পর্যন্ত। চেনে ফল ফুল গাছ পাখি, নাম ধামও বলে দেবে তার কচি গলায়। অ আ ক খ এ বি সি ডিও পড়তে পারে, শুধু পারে না উল্টো দিক থেকেও পড়ে, মানে জেড ওয়াই এক্স ডব্লিউ থেকে শুরু ডি সি বি এ পর্যন্ত। বালুর ঘাটের প্রত্যয় আর কি কি পারে বেচারা নিজেই জানে না। জানেন তার মা বাবা দুজনেই শিক্ষক, কন্যার এমন প্রতিভা দেখে নিজেরাই অবাক। গত জুলাই মাসের মেয়ের সমস্ত তথ্য দিয়ে একটি আবেদনপত্র পাঠায় ইন্ডিয়া বুক অব রেকর্ডসে। গত শনিবার রাতে খবর এলো প্রত্যয় নাম উঠেছে 2022-এর এডিশনে। আমার মেয়েকে ওর মা ছোটবেলা থেকে 8-10টা বাচ্চা যেরকম করে পড়ায় ওরকমই স্বাভাবিকভাবে ওগুলোই দেখায়। এবার দেখাতে দেখাতে ওর মা একটু মনে হয়েছে যে না একটু যেন বয়স অনুযায়ী একটু বেশি কিছু যেন এরকম মানে একটু বলছে বা পারছে। তারপরে আমরা কিছু ভিডিও ক্লিপস করি ওর পড়ার, স্বাভাবিক নর্মালি যেরকম পড়াশোনা করে। তো ভিডিও ক্লিপস করে আমরা 16 জুলাই আমরা এগুলো পাঠাই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের যে অ্যাপ্লিকেশন সাইট আছে সেখানে গিয়ে আমরা পাঠাই। আমাদের কাছে কনফার্মেশন মেল আসে 26 জুলাই। বিশেষত্বর মধ্যে মোটামুটি 350-টার মতো ইংলিশে বিভিন্ন জিনিস আইডেন্টিফিকেশান করতে পেরেছে। কিছু বৈদিক মন্ত্র 7টার মতো বলতে পারে, 50টার মতো বাংলা ছড়া ইংলিশ রাইমস এরকম বলতে পারে, 7টার মতো বেঙ্গলি টু ইংলিশ মিনিংস এরকম বলতে পারে। প্রবীর হাই স্কুলের শিক্ষক, পরিণীতাও শিক্ষিকা, জন্ম থেকেই বাড়িতে পড়াশোনার পরিবেশ, মা বাবাকে দেখে কন্যাও মেতে থাকে বইপত্রেই, এমন কথা বলেন মনোবিদরা। আর দাদু বলেন খুশি নাতনির এমন স্বীকৃতি লাভে। এটা ঈশ্বরের অশেষ করুণা, ঈশ্বরের দান, নইলে এত ছোট বয়সে এরকম প্রতিভা খুব কম বাচ্চারই দেখা যায়, এটা ঈশ্বরের কৃপা। ছোটবেলার থেকেই ও একটু মানে এই সাধারণ বাচ্চার মতন নয়, যেটা স্বাভাবিক বাচ্চাদের মধ্যে দেখা যায় না, পড়াশোনা বা বই পুস্তকই ভালো লাগে বা পড়াশোনার মধ্যেই যেন মানে লিখবো পড়বো এরকম ধরনের প্রতিভা দেখা যায়। নাম প্রত্যয়, বয়স মাত্র আড়াই, স্বীকৃতির আনন্দ বুঝুক বা নাই বুঝুক, সেজে গুজে মা বাবার কোল ঘেঁষে ছবি তুলেছে মনের আনন্দে, এমন অনাবিল আনন্দেই বাঁচুক ছোট্ট মেয়েটি। মাধ্যম ব্যুরো রিপোর্ট।